আপনি প্রায় 650 উপরে রেজিস্ট্রেশন করেছিলেন এবং এখন পর্যন্ত আমরা আজকে শেষ দিন, তারপরেও অনেকে এসেছেন নো ভিসা রিকোয়ার্ড, পাসপোর্ট রিনিউ এবং নতুন পাসপোর্ট করা, বার্থ সার্টিফিকেট, অ্যাটেস্টেশন, পাওয়ার অফ অ্যাটর্নি সার্ভিসগুলো নেওয়ার জন্য যে সার্ভিসগুলো আমরা নিয়ে যাচ্ছি সেই সার্ভিসগুলো আবার ঠিক মতো ডেলিভারি দিতে পারলে তবেই আমাদের সার্থকতা আর কি। যারা অর্গানাইজার হিসাবে কাজ করে গেছেন, স্পেশালি আমাদের এখানকার যারা বাংলাদেশ কমিউনিটির সভাপতি, সেক্রেটারি সহ আরও যারা মেম্বার আছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই সার্ভিসটা দিতে পারছি। ধন্যবাদ। সেইকে বিশেষ ধন্যবাদ এই অর্গানাইজেশনটা করার জন্য। এখন প্রতি বছর যে করছে মানে আমাদের অনেক কিছু কমে গেছে। প্রথম থেকে তবে অবশ্যই সেটা নিয়ে আসবেন, যার কারণে আমাদের আস্তে সেকেন্ড ডে আসতে হলো, আমরা গতকাল সেটা আনতে ভুলে গেছিলাম। চমৎকার সার্ভিস কমিউনিটিকে এবং বাংলাদেশের যে এমবিসি যে স্টাফকে তারা চমৎকার ব্যবহার করছে। আমাদের কাজ করে খুবই আনন্দ পেলাম যে অনেক মানুষকে সার্ভিস দিতে পারলাম, তাদের অনেকে দূর দূরান্ত অনেকে ক্যালগারি থেকে আসছে এখানে খুব অল্প সময়ে, তাদের অল্প সময়ে সার্ভিস দিতে পেরেছি, এই জন্য আমরা নিজেরা ধন্য এবং বিসিএ টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ধরনের একটি আয়োজন করার জন্য যাতে সব মানুষের উপকার, এবং আশা করি এটি ধারাবাহিক প্রতি বছর এভাবে। এটা আসলে আসল কমিউনিটি সার্ভিস হচ্ছে, যেখান থেকে আসলে শুধু আমাদের এডমন্টনের কমিউনিটি হেল্প হচ্ছে না, এটা বাইরে থেকে খেলগিরি সাসকাচন থেকে লোকজন আসছে। এটা আমি মনে করি যে এটা হচ্ছে খুবই ডাইরেক্ট কমিউনিটি সার্ভিস হিসেবে কাউন্ট করা যায়। হ্যাঁ, আমি তো খুবই খুশি, আমি এখানে ভলেন্টিয়ার করছি 2 দিনই, আর প্রতি বছরই করি, আমি খুবই এনজয় করি, আর ওনারা প্রতি বছরই আসে এবং এখানে সবচেয়ে ভালো লাগছে আমাদের এত কমিউনিটি পিপলকে আমরা সার্ভ করতে পারতেছি, এটা আসলে দেখেও ভালো লাগতেছে মানে ভেবে ভালো লাগতেছে, এবং আশা করি নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ এইভাবেই সার্ভিস দিব। আমি 2 দিন যাবত এই কাউন্সিলার সার্ভিসে ভলেন্টিয়ারিং কাজ করছি, সবাইকে যেভাবে পারছি আমরা সবাইকেই হেল্প করছি, এটা সব থেকে বড় কথা, এবং আশা করব নেক্সট ইয়ারেও এই ধারাবাহিকতা বজায় থাকবে, সবাই এই সার্ভিসটি পাবে। ধন্যবাদ। কনস্যুলার সার্ভিস বাংলাদেশ যদি আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারিনি, বাট ওভারঅল অর্গানাইজেশন ওয়ান্ডারফুল, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং হয়েছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এক্সপেকটেশন হয়েছে খুব ভালো আছে অনুষ্ঠান, সব কিছু খুব ওয়েল মেনটেন, অর্গানাইজড এবং কন্ট্রোল হয়ে দেখা যাচ্ছে, সবাই খুব খুশি। আমরা এখানে অনেক প্রিন্টিংয়ের সার্ভিস থেকে শুরু করে ফর্ম ফিল আপের সার্ভিস সব দিতে পেরেছি, সব মিলে বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, এই প্রথমবারের মতো আমি ভলেন্টিয়ারিং করছি আর আমি এক্সিকিউটিভ কমিটিরও একজন সদস্য, তো আমরা এখানে সবাইকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু সাহায্য করার চেষ্টা করছি, এবং মানুষও ঠিক সময় মতো আসছে এবং সার্ভিসটা গ্রহণ করছে, তারা অনেক খুশি আর আমার অভিজ্ঞতা অনেক ভালো। আমাদের আসলে আমরা জানুয়ারি থেকে চেষ্টা শুরু করেছিলাম হাই কমিশন জানার জন্য, এবং তারা অবশ্যই নভেম্বর মাসে তারা এসেছেন, এবং কমিউনিটির অনেক লোক এখানে আসছেন, তারা অনেক কাজ করছেন, এডমন্টনের বাইরে থেকে যেমন ক্যালগারি রিজন থেকে এখানে লোক এসেছেন, এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা সব থেকে একটি দরকারি একটা সার্ভিস, এবং আমি সব ভলেন্টিয়ার যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, হাই কমিশনের যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আমরা সবাই খুবই খুশি যে এই সার্ভিসটা আমরা কমিউনিটি মেম্বারদের দিতে পারছি।